টানা চার দিন ধরে ওয়াসার পানি না পেয়ে ঝাড়ু এবং বালতি দিয়ে প্রতিবাদ মিছিল করেছে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসিন্দারা। গত চার দিন ধরে এই এলাকায় হাজারেরও বেশি পরিবার ওয়াসার পানি পাচ্ছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান সেখানকার বাসিন্দা। তাই বাধ্য হয়ে পানি পাওয়ার দাবিতে রাস্তায় নেমে আসেন তারা। পানি না পেয়ে পরিবারের শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে বলেও অভিযোগ তাদের। এমনকি নিত্য প্রয়োজনীয় কার্যক্রমও করতে পারছেন না তারা। এমনকি বাসাবাড়িতে গাড়িতে করে পানি আনতে ওয়াসার কর্মচারীদের বাড়তি টাকা দিতে হচ্ছে বলেও অভিযোগ স্থানীয়দের। আজকে পাঁচ দিন ধরে আমাদের ভীষণ সমস্যা, পানি ব্যবহার করতে পারছি না। পুজো দেই আমরা, সেই পুজোর পানিও বাইরের থেকে আনতে হয় আমাদের। কোনো মসজিদেও পানি নাই, আশেপাশেও পানি নাই, ওই দিকে সাইড দিয়ে আছে। কালকে ইঞ্জিনিয়াররা এসে ইঞ্জিনিয়ারের কলম কি ভাই এক সাইডে পানি আছে আরেক সাইডে নাই, কয় সমস্যা আছে, কয় পানির লেয়ার কমে গেছে।